হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো দর্শক, আজকে আপনাদের দেখাতে চলছি বরিশাল উজিরপুরের চাঙ্গুঠিয়া ঘুটিয়ার বাইতুল আমানের জামে মসজিদ, বরিশালের খুব সুন্দর একটি নিদর্শন। এই মসজিদটি স্থাপিত হয়েছে 2003 সালে 16ই ডিসেম্বর। মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়েছে 2006 সালে। এ হলো বাইতুল আমানের জামে মসজিদ, যেটা গুটিয়া মসজিদ নামে পরিচিত। দর্শক, এই মসজিদের নির্মাণ শৈলিক ব্যয় হয়েছে 2,10,000 শ্রমিক। 2003 সালে মসজিদের কাজ শুরু করেছে, 2006 সালে 2,10,000 শ্রমিক মিলে মসজিদের কাজ সম্পন্ন করেছে। মসজিদটি খুবই সুন্দর। প্রবেশদ্বারের সামনে একটু আগালেই এই স্তম্ভটি দেখা যায়, যেখানে টাইসের উপরে খোদাই করে লেখা আছে এই মসজিদটি কোন কোন দেশের পবিত্র মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে ওই সব দেশের স্থানের নাম খোদাই করে লেখা আছে। মসজিদের পাশেই খুব সুন্দর একটি হর্টিকালচার আছে। চলেন আপনাদের হর্টিকালচারটি দেখাই। এই সেই হর্টিকালচারটি, যেটা খুবই সুন্দর। এখানে নানান প্রজাতির ফল ফুলের বৃক্ষ আছে, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এটা হলো দর্শক ড্রাগন ফল। ড্রাগন ফলটা বাংলাদেশে খুবই ভালো হয়, আপনারা চাইলে এখান থেকে নিয়ে লাগাতেও পারবেন। সাড়ে 14 একর জায়গার উপরে দক্ষিণাঞ্চলের একটি নিদর্শন, এই নান্দনিক স্থান এই মসজিদ। মসজিদের সাথে একটি হাঁসের ফার্মও আছে, এখানে অনেকগুলো হাঁস আছে যাকে বলে রাজা হাঁস। মসজিদের সাথে একটি মাদ্রাসাও আছে। এখানে একসাথে 1,500 লোক নামাজ আদায় করতে পারে। মসজিদের পিছনে একটি হেলিপ্যাড আছে। মসজিদের চারপাশটাই খুবই সুন্দর।
এখানেই সমাপ্ত। ভিডিওটি আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমাদের আগামী ব্লগে। আপনাদের কারো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল।